টানাপোড়েন চলছে ভারত মালদ্বীপ সম্পর্কে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মালদ্বীপের উপমন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের কটূক্তির জেরে দুই দেশের সম্পর্ক গড়িয়েছে বিদ্বেষে। এদিকে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ভারতকে নিজ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিহিত করে দেশটির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ভারতের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা যখন চরমে, তখন পাঁচ দিনের চীন সফরে গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে মালদ্বীপে অর্থনৈতিক সাফল্য ও অবকাঠামো উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মুইজ্জু। এই সফরের মাধ্যমে বেইজিং এর সঙ্গে সম্পর্কে উন্নতি করেছে মালে, স্বাক্ষর হয়েছে 20টি চুক্তি। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে ভারত মালদ্বীপের মধ্যে হঠাৎ যে তিক্ততার সুর বেজে উঠেছে, তা থেকে পরিত্রাণের উপায় খুঁজছে ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্র। সে কারণেই মোহাম্মদ মুইজ্জুর চীন সফর। চার দিনের এই সফরে এরই মধ্যে দেশটির বিভিন্ন মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ দফতরে গেছেন মুইজ্জু। এছাড়া তিনি সরাসরি চীনকে অনুরোধ করেছেন যত বেশি সম্ভব তারা যেন মালদ্বীপে পর্যটক পাঠাতে উদ্যোগী হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে মালদ্বীপের প্রেসিডেন্টের অফিস, পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সাইবার হামলার পর হ্যাক হয়েছে মালদ্বীপের জুভেনাইল কোর্টের ওয়েবসাইটটি। সেখানে ভারতের পতাকা দেখিয়ে কোনো রকম ঘৃণাত্মক বক্তব্য সহ্য করা হবে না বলে মালদ্বীপকে হুঁশিয়ারি দিয়েছে হ্যাকাররা। অন্তরা সেন, সময় সংবাদ।